নমস্কার সকলকে, অল বেঙ্গল জব নিউজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যে কারণে আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম যে সেটিন ক্রেডিট কেয়ার নেটওয়ার্ক লিমিটেড কোম্পানিতে এক ইন্টারভিউ আয়োজন করা হয়েছে। আগামী 20 মে অর্থাৎ শনিবার হাওড়া এবং হুগলি ব্রাঞ্চে এই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। যারা মাইক্রোফিন্যান্স সেক্টরের ফ্রেশার, অর্থাৎ যারা কোনোদিনও মাইক্রোফিন্যান্স সেক্টরে কাজ করেননি অথবা অন্য কোনো ফিনান্সিয়াল সেক্টরে এক বছর বা তার বেশি সময় ধরে কাজ করছেন, উভয়ে এই ইন্টারভিউয়ে অংশ নিতে পারেন। বয়স থাকতে হবে 20 থেকে 32 বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম HS পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস। মূলত CSO এবং সিনিয়র CSO পোস্টের জন্য এই ইন্টারভিউ নেওয়া হবে। এই কাজের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে 11,500 টাকা থেকে 17,800 টাকা পর্যন্ত। সেই সাথে প্রচুর পরিমাণে ইনসেন্টিভ, PF, ESI, মেডিক্লেম, ট্র্যাভেল অ্যালাউন্স সহ যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে। যে ব্রাঞ্চে ইন্টারভিউ হবে সেই ব্রাঞ্চের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নম্বর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করব। আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে তারপরে সেখানে যাবেন। অবশ্যই অরিজিনাল ডকুমেন্টস অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সেই সাথে শিক্ষাগত যোগ্যতা যাবতীয় নথি নিয়ে সেখানে উপস্থিত হবেন এবং আপডেটেড CV নিয়ে যাবেন। অর্থাৎ যদি কোনো ফিনান্সিয়াল সেক্টরে কাজ করে থাকেন তবে সেটা অবশ্যই CVতে উল্লেখ করবেন এবং সেই সাথে লাস্ট 3 মাসের স্যালারি স্লিপ অথবা NOC অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে সেখানে উপস্থিত হবেন। এই সমস্ত কাজের জন্য আপনারা কাউকে কোনো রকম টাকা দেবেন না। সেটিন ক্রেডিট কেয়ার নেটওয়ার্ক লিমিটেড কোম্পানির তরফ থেকে এই সমস্ত কাজের জন্য কখনও কোনো রকম টাকা নেওয়া হয় না। আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন। যারা বর্তমানে বেকার আছেন অথবা বেটার কোনো অপরচুনিটির অপেক্ষায় রয়েছেন তাদের কাছে আমার বার্তাটা অবশ্যই পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। এবং সেই সাথে যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই কোন জেলা থেকে দেখছেন সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।